বাইক পার্কিংকে কেন্দ্র করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তপু ও কর্তব্যরত আনসার সদস্যদের মধ্যে ধস্তাধস্তি অতঃপর দুপক্ষের মারামারি। এই ঘটনায় আহত হয় তপু ও সেই আনসার সদস্য। তারপরই বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম ব্যবহারকারী কিছু দুষ্কৃতিকারী ভাঙচুর করে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2। শান্ত আবাসিক এলাকায় কায়েম করে ত্রাসের রাজত্ব, এই ছবিগুলো তার প্রমাণ। পুলিশ ও র্যাবের চৌকস দল কোনো ধরনের আক্রমণে না গিয়ে কৌশলে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বুঝতে পারে তাদের ব্যবহার করে ফায়দা লুটছে একটি পক্ষ, তখন তারা ভুল স্বীকার করে ক্ষমা চায়। ঘটনা এখানেই শেষ হতে পারত যদি না বুধবার ভোর রাত 4টার দিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স পুশাব নামের এই গ্রুপ থেকে উস্কানিমূলক পোস্ট না দেওয়া হতো। মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই পোস্টগুলোতে কি ছিল। রাতভর দেওয়া উস্কানিতে বৃহস্পতিবার সকাল থেকেই মারমুখো হয়ে ওঠেন বুঝে না বুঝে আন্দোলনে আসারা। এরপর শুরু হয় ছাত্রত্বের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিবাদী আদর্শে দীক্ষিতদের তাণ্ডব। সিসিটিভিতে ধারণ করা ভিডিওটি দেখুন। যারা ভাঙচুর করছে তারা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? নর্থ সাউথ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, এত নামী বিশ্ববিদ্যালয়ের কেউ কি হামলা ও ভাঙচুরের পর কোর্ট চুরি করতে পারে? এখানে আরও অনেক উত্তরহীন প্রশ্ন আছে। বৃহস্পতিবার দুপুর 12টার পর দুটি ডাবল ডেকার বাসে চেপে যারা বসুন্ধরা গেটে নেমে আন্দোলনরতদের সাথে যোগ দিয়েছিলেন তারা কারা? তারা কি নর্থ সাউথের শিক্ষার্থী নাকি বাইরের লোক? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এই পোস্টটি দেখলেই উত্তর পাবেন, যেখানে স্পষ্ট লেখা আছে নর্থ সাউথের সাথে বহিরাগত সন্ত্রাসীরা ঢুকে তাণ্ডব চালিয়েছে। স্ট্যাটাসের কমেন্টগুলোতে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনে যোগ দেয়নি তারাও লিখেছে বহিরাগতদের ব্যাপারে। এই ঘটনাকে যারা বেশি মাত্রায় উস্কেছে তাদের একজন শাহজাদা, যে ফেসবুকে ভিডিও বার্তায় উগ্র মতবাদ ছড়িয়েছিল। ইনশাআল্লাহ এর কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে না, আমরা সকলে যেন কালকে এনএসইউতে একসাথে হই। এটা কোন ধরনের বিহেভ, এটা কোন ধরনের আচরণ, এটা আমাদের জানতে হবে। আমরা কাল সকাল 10টার মধ্যে, অবশ্যই কাল সকাল 10টার মধ্যে সবাই একসাথে থাকবো এনএসইউতে। আপনাদের আপনার প্রত্যেকটা ফ্রেন্ড কে ইনভাইট করেন, আমার ভিডিও শেয়ার করতে হবে না। জাস্ট লেট দেম নো যে কালকে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা এনএসইউর জন্য থাকে, ইভেন আইওবিওর যদি কোনো ছেলেপেলে থাকে। তার প্রোফাইল ঘেঁটে দেখা যায় বিভিন্ন সময় রাষ্ট্র ও সরকার বিরোধী স্ট্যাটাসে মুখর ছিলেন, এটা তার নমুনা। এছাড়া মজা লস নামে একটি ফেসবুক পেজ, যেখান থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর দায়ে অ্যাডমিনকে গ্রেফতার করা হয়, তার পক্ষেও ফেসবুকে প্রচারণা চালিয়েছিল শাহজাদা। রাষ্ট্রীয় কোনো কিছু নিয়ে একটু মজা করা হয়েছিল, বাট ওরকম মজা, সিম্পল ট্রল। এখানে কাউকে তো অবহেলা বা কাউকে অপমান বা কাউকে এরকম কোনো কিছু করা হয়নি বা সিরিয়াস, এটা কোনো সিরিয়াস ইস্যু না। আমি শুধু এইটুকুই বলতে চাই, এসবের বাইরে সে ফেসবুকে বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাসে সরব। বৃহস্পতিবার উস্কানি দেওয়ার পর শুক্রবার নিজেকে নির্দোষ ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করে আরেকটি ভিডিও দেয়। আমি শাহজাদা, আমিও হয়তো বা আমি বলছি, আমি তো বলি নাই ভায়োলেন্স করতে। আজকে আমি যখন নর্মালি এরকম মানুষ, আমি দেশের মানুষ, আমার কাছে মনে হয়েছে আমি খুব, আমি জাস্ট বলছি যে সবাইকে থাকার জন্য ওই আন্দোলনে আমি যাই অনেক কিচ্ছু করি, তারপর আজকে আমার এত বড় অপমান দিলে, হাজার হাজার স্টুডেন্ট ছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার পর এই ভিডিও বার্তায় কান্নাকাটি করার অর্থ কি সেটা অনেকের কাছে স্পষ্ট নয়। তার দেওয়া সে ভিডিও বার্তায় উদ্বুদ্ধ হয়ে অনেকে জেনে না জেনে অথবা বুঝে না বুঝে হামলায় অংশগ্রহণ করে এবং তার ফায়দা লোটে স্বার্থান্বেষী একটি মহল। এছাড়া বুধবার শাহজাদা আরেকটি ভিডিওতে উস্কে দিয়েছিল পুরো ঘটনাকে, তার সাথে ছিল আরও 6 জন, যারা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে নিজেদের জঙ্গিবাদী স্বার্থ কায়েমে ব্যবহার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী হামলায় অংশ নেয়া ও সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেওয়া বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ব্যাপারে তদন্ত করছে। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, ঢাকা।